ক্লাস 8-এর বীজগণিতের যে প্রথম অধ্যায়, মানে অ্যালজেব্রার যে প্রথম অধ্যায়, আজকে আমরা ওই চ্যাপ্টারটা আলোচনা করব। তো আজকে আসলে অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো কথা হবে না। আমি তোমাকে আগেই বলছি যে অ্যাসাইনমেন্টের কাজগুলো তুমি বাসায় করবা, কারণ অলরেডি অ্যাসাইনমেন্টের যে প্রবলেমগুলো তুমি ফেস করার কথা তোমাকে ওই আসলে ম্যাথগুলো করে দেওয়া হয়েছে, তাই না? জি স্যার। বা তোমাকে ওই প্রবলেমগুলো সলভ করে দেওয়া হয়েছে। সো তুমি এখন ক্লাস 8-এর ম্যাথে ব্যাক করো, বইটা যাচ্ছি খোলো, যাচ্ছি যাচ্ছি। অ্যাসাইনমেন্ট বাসায় বসে বসে করবা। আর আমি তোমাকে দেখতেছি, বাট তুমি তো আসলে আগে থেকে জানো যে আমার ওয়েব ক্যামে আসলে প্রবলেম, ওই কারণে তুমি আমাকে দেখতে পাচ্ছ না, বাট আমি তোমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছি। ইউ আর গেটিং স্মার্ট। আই ডোন্ট ফিল, তো বাসায় বসে বসে মানে সারাদিন শুয়ে থাকি, আল্লাহ জানে লম্বা কি হইতে পারবো কিনা। আর মেনলি তো এই সময়টা আমার পুবার্টি টাইম, এই সময় তো মেনলি আমার বাইর হয়ে থাকা উচিত, বাট এই সময় বাসায় বসে আছি। যাই, আসলে লম্বা হওয়া নিয়ে তো চিন্তা করার দরকার নেই। ও, এটা কথা আছে না, কপালে লেখন না যায় খণ্ডন, কপালে যা থাকবে তাই আলটিমেটলি হবে। হ্যাঁ, দেখো তুমি এই যে চ্যাপ্টার 4-এ আসো, চতুর্থ অধ্যায়ে। আমি পারলে আপনার চ্যাপ্টার 4-এর ছবি পাঠাইতে পারবো। না, আমার কাছে তো বই তো আছে, আর তোমার পিডিএফ তো পাঠানো খুবই, সরি, পিডিএফ তো ডাউনলোড করা খুবই ইজি। ওই জাস্ট আমার কাছে আগে তোমার বাংলা ভাষণটা ডাউনলোড করা ছিল, তো ওই কারণে আসলে আমি তো ডাউনলোড করে নিচ্ছি, সমস্যা নেই। তুমি নিছো? জি স্যার। আচ্ছা, যদি না হয় তাহলে তো গুড, খালি গুড না, ভেরি গুড। ওকে। দেখো তোমার এখানে আমাদের প্রথম যে কথাটা, আসলে দেখো ক্লাস 7-এ কিন্তু আমরা এই ব্যাপারগুলো অলরেডি ক্লিয়ার করে আসছি, তাই না? চ্যাপ্টার 4 না স্যার। হ্যাঁ, স্বপ্নিল, হ্যাঁ স্যার বলেন। দেখো হ্যাঁ এখন বলছি, দেখো আসলে কি, ক্লাস 7-এ কিন্তু আমরা ব্যাপারগুলো অলরেডি ক্লিয়ার করে আসছি, যে তোমার কিভাবে কাজগুলো করতে হয় বা কিভাবে না। হুম হুম তো আসলে দেখো যে সূত্রগুলোকে মুখস্থ করার যে ব্যাপারটা আছে, তাই না? হুম হুম আচ্ছা স্বপ্নিল, দেখো আসলে আমরা তোমার একটু টাইম ওয়াস্ট করে ফেলছি, যে আসলে ক্লাস 7-এ কিন্তু আমরা তোমাকে আমাদের এই যে বর্গকরণ বা তোমার মান নির্ণয়করণ বা সূত্রটাকে ইমপ্লিমেন্ট করে ম্যাথগুলো করা, এগুলো কিন্তু আমরা ক্লাস 7-এ দেখে আসছি, তাই না? হুম হুম তো আসলে এখন আমরা আমাদের আবার সেই ক্লাস 7-এর যেই বেসিক কথাবার্তাগুলো আছে, এখন আমরা আবার ওইটাতে ফেরত যাব, তাই না? হ্যাঁ, আসলে তোমার ভিউটা খুব সুন্দর করে আসছে, সমস্যা নেই, তুমি তোমার ভিউটাকে দেখিয়ে রাখো। আর আই ওয়ানা সি ইউ। আর নেক্সট ব্যাপারটা হচ্ছে, তুমি তোমার বইয়ের যে চ্যাপ্টার 4-টাকে 4টাতে আসো। আর দেখো তুমি একটু খাতার মধ্যে আগে তুমি কয়েকটা সূত্রকে একদম ক্লিয়ার করে আগে লিখে নাও। আমি তোমাকে বলতেছি, হ্যাঁ, হুম হুম তুমি দেখো প্রথমে তুমি যে সূত্রগুলো লিখবা, এগুলো হচ্ছে আমাদের মেইন সূত্র। তুমি প্রথমে লিখবা এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান, একটু দাঁড়ান দেখি, আমি আগে ক্রস চিহ্নটা লিখি। ক্লাস 8। ক্লাস 8 চ্যাপ্টার 4, অ্যালজেব্রিক ফর্মুলা অ্যান্ড অ্যাপ্লিকেশন, বাংলায় বললে কি বীজগণিতীয় সূত্রাবলী ও বীজগণিত প্রয়োগ, তাই না? না প্রয়োগ না অ্যাপ্লিকেশনের বাংলা কি? প্রয়োগ প্রয়োগ অ্যাপ্লিকেট অ্যাপ্লিকেশন। হ্যাঁ স্যার বলেন। ফর্মুলা বলেন। আচ্ছা, এখন দেখো তোমার আমাদের ব্যাপারটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। প্লাস বি স্কোয়ার ওকে,
দেখো আসলে এখানে আমাদের যেটা মেইন বিষয় সেটা হচ্ছে এরকম যে আমি তোমার এই যে হোল স্কোয়ার থাকলে, যেমন এ হোল স্কোয়ারকে আমি স্কোয়ার লিখতে পারি, কোনো প্রবলেম নাই। এক্স হোল স্কোয়ারকে আমি এক্স স্কোয়ার লিখতে পারে। পারি, কারণ ওইখানে আমার একটা মাত্র টার্ম বা একটা মাত্র পদ। বাট দেখো যখন আমাদের এখানে দুটো টার্ম প্লাস অর মাইনাস আকারে থাকবে, যেমন এ প্লাস বি অর এ মাইনাস বি, দুটো টার্ম যদি দুটো বা তার থেকে বেশি যদি টার্ম থাকে, তখন যদি দেখো তখন যদি এদের উপরে হোল স্কোয়ার থাকে, তখন কিন্তু আমরা ওই যে এ প্লাস বি হোল স্কোয়ারকে আমরা অনলিকাবল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলে হবে না। ব্যাপারটা ক্লিয়ার? যেমন এ হোল স্কোয়ারকে আমি স্কোয়ার লিখতে পারতেছি, বি হোল স্কোয়ারকে আমি বি স্কোয়ার লিখতে পারতেছি, কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার এখানে দুটো টার্মের উপরে কে আমাদের হোল স্কোয়ারটা একত্রে কাজ করতেছে, এখানে কিন্তু আমি আর এখন জাস্ট কেবল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলে কাজ হবে না। হবে না না, আমাকে এখানে সূত্রের সাহায্যে আসতে হবে যে এ প্লাস বি হোল স্কোয়ারকে, এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ দুটো এ প্লাস বি গুণ, আর দুটো এ প্লাস বিকে গুণ করে যোগ বিয়োগ করলে আমি অ্যাট দ্য এন্ডে এসে পাবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস, বি স্কয়ার। তার মানে এ প্লাস বি হোল স্কোয়ারকে আমি কখনোই কোনোভাবেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারবো না। লিখতে পারবো কি, এ প্লাস বি, এ প্লাস বি মানে ফাইনালি কি লিখতে পারবো, এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সিস্টেম। কথাটা বোঝা গেল? স্যার আচ্ছা, ঠিক সিমিলার যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল ইকুয়াল এ স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস টু টু এ এ বি বি প্লাস প্লাস বি বি স্কোয়ার। স্কোয়ার। ওকে, হ্যাঁ দেখো আসলে দেখো এই দুটো হচ্ছে আমাদের মেইন সূত্র। আর দেখো আমাদের ওই মান নির্ণয়গুলো করার সময় আমরা কিন্তু আমাদের মেইন সূত্রগুলোকে খুব রেয়ারলি ব্যবহার করি। মান জি স্যার নির্ণয়গুলো করার সময় আমরা এই মেইন সূত্রগুলোকে খুব রেয়ারলি ব্যবহার করি। ওই ক্ষেত্রে আমাদের আরো কিছু স্পেশাল সূত্র আছে, ওগুলোকে আমরা লিখে নেই। আচ্ছা তুমি একটু ওয়েট করো তাহলে আজানটা হোক। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি বই থেকে তুমি সূত্রগুলোকে একটু বের করো, খুঁজে বের করে একটু লিখে দেখো লিখতে পারো কিনা, না পারলে প্রবলেম নেই। দেখো তোমার বলেছ সূত্রগুলো হচ্ছে এরকম, তুমি যদি এখানে যাও তোমার পেজ নাম্বার হচ্ছে 49-এ যাও, 49 দেখো তোমার এখানে সূত্র আছে। যেমন লেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মোট তিনটা সূত্র আছে আমাদের। স্বপ্নে একটু কথাগুলোকে সুন্দর করে শুনো,
এবং বোঝার ট্রাই করো। আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটে সূত্র আছে। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার কখন আমরা কোন সূত্রটাকে ইমপ্লিমেন্ট করব। ধরো যে হ্যাঁ আমাকে তোমার ওরা দুটো মান, ধরো আমাকে ওরা দুটো মান দিছে, এ বির মান দিছে আর এ প্লাস বি অথবা অন্য কিছু মান দিছে, এ প্লাস বি অথবা এ মাইনাস বির মান। তার মানে এমত হ্যাঁ অবস্থা আমাকে করতে হবে কি, আমার যেই মানগুলো আছে, মানে ধরো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মোট তিনটা সূত্র আছে, তার মধ্যে যেই সূত্রটা আমাদের এই দেওয়া মানগুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে সেই হ্যাঁ সূত্রটাকে আমি ইমপ্লিমেন্ট করব। করবো মনে থাকবে? যদি স্যার মানে আমাদের যে ফর্মুলার মানের সাথে যে অঙ্কটা থাকবে ওটার সাথে যদি মিলে যায়, মানে তখন আমরা ওই অনুযায়ী আমরা এলা ফর্মুলা গুলো লিখবো ওটার হ্যাঁ, সাথে। যেমন দেখো তোমার এ স্কোয়ার, লেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হ্যাঁ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন দেখো এর মানে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমি এটা লিখতে পারি যে প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ যখন আমার কাছে এ প্লাস বির মান থাকবে এবং এবির মান থাকবে তখন আমি এই সূত্রটা ইমপ্লিমেন্ট করতে পারবো। করব। কিন্তু দেখো যখন আমাদের হাতে এ মাইনাস বির মান থাকবে আর এ বির মান থাকবে তখনও কিন্তু আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে পারবো, কারণ স্কোয়ার প্লাস বি হ্যাঁ স্কোয়ারের, এটার পর ওটা ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ হ্যাঁ বি স্কোয়ার। তাহলে ওর সাথে এ লেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আর দেখো আরেকটা আছে, লেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 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 দিয়ে একটা ওই ভাগ দিয়ে তুমি ভাগের নিচে একই দিবা, দুই দিয়ে দিবা, মানে একটা টান দিয়ে নিচে দুই লিখবা, উপরে হবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। মানে সূত্রটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটা তো এবির স্যার ফর্মুলা, এটা তো না এ ওটা স্কোয়ার এবি প্লাস বি না, স্কোয়ার এবি মতো। সূত্র হচ্ছে তোমার আরেকটা ডিফারেন্ট। দেখো তুমি যে তোমার এখানে একটা দেখো সূত্র আছে করোলারি 5, এ সূত্র করোলারি 5 হ্যাঁ তুমি গেছো না, পাইবে। করোলারি 5 এর স্যার সূত্র দেওয়া আছে 2 ইনটু স্কোয়ার প্লাস বি আরে স্কোয়ার বোকা ইকুয়াল আমি টু এ তুমি, প্লাস বি হোল স্কোয়ার। হ্যাঁ বুঝতে পারছি তুমি আমার কথাটা শোনো, ওই যে টুটাকে তুমি যদি ডান দিকে নিয়ে যাও তাহলে সে পুরোটা মানে নিচে সে কি ভাগ হয়ে যাবে, ও বুঝছি, তার মানে বাম দিকে হ্যাঁ আমার স্যার থাকতেছে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। মানে টুটা একদম ওই উভয়ের নিচে একত্রে থাকবে, একটা লম্বা টান দিয়ে নিচে 2 লিখবা, লিখছি স্যার, এখানে সে ওই সেপারেট পাবে না। দেখেন না সেপারেট নয় যে দেখেন। হ্যাঁ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, গুড। আচ্ছা এখন দেখো পরে দেখো, তার বলে মানে আমি দেখো এর মানে হচ্ছে আমাদের এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারেরই মান বের করতে বলছে, আমি এক একবার এক একটা সূত্র ইমপ্লিমেন্ট করব এবং এইটা ডিপেন্ড করে আমাদের কোন মানগুলো দেওয়া আছে তার ওপরে। কথাটা মনে তার থাকবে? উপর দিয়েছে এবং সূত্রগুলোকে অবশ্যই এতটাই ভালো করে মুখস্থ করতে হবে যেন এই সূত্র নিয়ে কোনো ধরনের কনফিউশন না থাকে, কোনো ধরনের কনফিউশন না। আচ্ছা পরে দেখো আমাদের, দেখো আমরা এতক্ষণ ধরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দেখলাম, এবার আমরা দেখবো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের আমরা একটা মেন সূত্র দেখে আসছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার, বাট এখন আমরা যেটা শিখতে চাই আমাদের করোলারি, মানে আমরা এই সূত্রগুলোকে মেনলি ওই মান নির্ণয় করার জন্য যে কাজগুলো আছে ওই ক্ষেত্রে আমরা এই সূত্রটাকে ব্যবহার করব। দেখো বুঝি হোল স্কোয়ার ব্যাপারটা খুব ইজি, যে তোমার এইদিকে তোমার প্লাস থাকলে ওইদিকে মাইনাস, আর হোল স্কোয়ার থাকার কারণে কি হবে, পর হবে 4। যেমন এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। আবার দেখো এই যে এ মাইনাস বি, আমার এখানে মাইনাস থাকার কারণে পর হবে প্লাস,
মানে এক জায়গাতে পরে প্লাস, হবে প্লাস। এক জায়গাতে হবে প্লাস, পরে মাইনাস, পরে আবার প্লাস, তাই না? হুম হুম যেমন এ প্লাস বি হোল স্কোয়ার, মানে কি আছে, প্লাস আছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল, পরে এ মাইনাস বি হোল স্কোয়ার, আগে ছিল প্লাস, পরে হয়ে গেল মাইনাস, আবার পরে ছিল মাইনাস, পরে আবার প্লাস, তাহলে কি হবে, প্লাস ফোর এ। বি এবং দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রগুলোতে আমার কে ছিল, টু এ বি, আর আমাদের ওই যে হোল হুম স্কোয়ার নেওয়ার কারণে এখন সে কি গেছে, ফোর এ বি, কারণ হোল স্কোয়ারের মানে পাওয়ারটা ওই সিঙ্গেল স্কোয়ার থেকে আরেকটু বেশি। হ্যাঁ স্যার, দেখো ওই কারণে আমাদের আগে ছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওই কারণে আমরা আগে ইউজ করছি টু, এখন আমাদের হোল স্কোয়ার আমরা এখন ইউজ করছি ফোর। দেখো আমি তোমাকে যে কথাগুলো বলতেছি এগুলো কোনো সূত্র না, নিয়ম না, এটা হচ্ছে জাস্ট আমি পড়াগুলোকে ওই সূত্রগুলোকে মাথায় কিভাবে রাখবো তার টেকনিক, তাই না? যে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আমাদের স্কোয়ারটা ছিল সিঙ্গেল, তাই না, সিঙ্গেল সিঙ্গেল, হ্যাঁ স্যার, ওই কারণ এখানে আমাদের সূত্রের মধ্যে কি আসছিল, টু এ বি, তাই না? হ্যাঁ কিন্তু এখন আমাদের হচ্ছে কি, হোল স্কোয়ার, ওই জন্য এখন আমাদের কি আসবে, ফোর এ বি, এবং সে একবার প্লাস হলে একবার মাইনাস, পরে আবার প্লাস। দেখো ঠিক সেম প্লাস তোমার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি আসছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস মাইনাস ফোর এ বি, ফোর এ বি মানে কেন কি, আগে মাইনাস, পরে প্লাস, পরে আবার, মাইনাস এবং আমার এখানে অবশ্যই টু এ বি আসবে না, ফোর এ বি আসবে বিকজ হোল স্কোয়ার হোল একজন। স্কোয়ার। তার মানে দেখো সূত্রগুলোকে আমি বারবার করে বলি, সূত্রগুলোকে সুন্দর করে পড়ার কোনো বিকল্প নাই, কারণ সূত্রগুলোকে আমি যত স্মার্ট ভাবে পারবো আমি ম্যাথগুলোকে ততটাই স্মার্ট ভাবে করতে পারবো। হুম ওকে, তার মানে আমাদের সূত্রগুলো হুম গেল। পরে দেখো আমার এখানে আরেকটা সূত্র আছে, টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমি অলরেডি তোমার কাভার করে আসছি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মধ্যে, তাই না? জি স্যার, আচ্ছা, পরে আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র, ফোর এ বি অথবা এ বি, এ বি ইকুয়াল টু কি, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। হ্যাঁ স্যার, আর ফোর দেখো বি আমার, ইকুয়াল টু এ প্লাস বি দেখো বলি, বলেন স্যার। এতক্ষণ ধরে আমরা যে যে সূত্রগুলোর কথা বললাম প্রত্যেকটা সূত্র কিন্তু আমরা ক্লাস সেভেনে অলরেডি পড়ে আসছি, আলোচনা করে আসছি, দেখে আসছি। এখন তোমার এইখানে একটা বাড়তি সূত্র আছে, দেখো আসলে বাড়তি বলতে এটা বাড়তি না, এটা আমাদের ওই ক্লাস সেভেনে অন্য চ্যাপ্টারের মধ্যে সূত্রগুলো ছিল, যেমন এ স্কোয়ার মাইনাস বি যেগুলো স্কোয়ারের আমাদের সূত্র সিলেবাসে ছিল না। ক্লাস সেভেনে ছিল। হুম দেখো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এগুলো আমরা ওই যে উৎপাদক বিশ্লেষণ বা ওই ফ্যাক্টরাইজ করার সময় আমরা দেখছিলাম, হুম ফ্যাক্টরাইজেশন ম্যাথগুলো করার সময় আমরা এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা অনেকবার ইমপ্লিমেন্ট করছি। আরও একটা সূত্র হচ্ছে এক্স এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই সূত্রটা তোমার কাছে হুম একটু অপরিচিত মনে হতে পারে, খুবই সিম্পল, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, তাই হুম না? দেখো আসলে হুম তোমার সূত্রটা খুবই ইজি, তোমার এখানে জাস্ট করছে কি, এটা এখানে গুণ করে দিছে, গুণ করলে তোমার এখানে আসবে এরকম এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি, তাই না? হুম পরে যে এ এক্স আর কে আছে, বি এক্স না, এ এক্স আর বি এক্স কে একটা এক্স কি করছে, কমন নিয়ে নিছে, হুম তাহলে কি আসছে, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, মানে স্রেফ হ্যাঁ তোমার সূত্রটা জাস্ট একটু তুমি ওই ভালো করে তাকালেই তোমার এটা মনে পড়ে যাওয়ার কথা, যে আমি এখানে গুণটা করব, করে আমার এখানে মাঝখানে কে আসতেছে, প্লাস এ এক্স প্লাস বি এক্স, তাহলে ওখান থেকে আমি একটা এক্স কমন নিছি, তাহলে পাচ্ছি এ প্লাস বি, আর এর এখানে ওই এক্সট্রা কমন নেওয়ার এক্সট্রাকে এরা ডান দিকে লিখছে, যে এইটাকে আমরা নর্মালি বাম দিকে লিখতাম, তাই না? এইটুকুই কাজ, জি স্যার, তাহলে খুবই ইজি সূত্র, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইজ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, হলো। হলো স্যার। এবার আমাদের দেখো এক্সাম্পল ওয়ান একটু ভালো করে দেখো, বলা হচ্ছে ফাইন্ড দ্য স্কোয়ার অফ থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই। দেখো সবচেয়ে আসলে ম্যাথগুলো আমি তোমাকে কয়েকদিন আগেও ক্লাস সেভেনের জন্য করাইছিলাম, আমি তোমাকে জাস্ট একটু শর্ট ডিসক্রিপশন দিয়ে যাই, দেন তুমি ম্যাথটাকে নিজে নিজে করো। হ্যাঁ হুম
দেখো আমাদের নির্ধারণ বলা হচ্ছে প্রশ্নের মধ্যে যে মানটা আছে এই মানটাকে আমার স্কোয়ার করতে হবে, তার মানে প্রশ্নের মধ্যে যে মানটা আছে সেই মানটাকে আমি ফুললি স্কোয়ার করে ফেলবো, তার মানে তার আগে আর পিছনে ব্র্যাকেট ওপেনিং করে এবং ক্লোজিং করে আমি হোল স্কোয়ারটা অ্যাপ্লাই করে দেব। এখন আমরা সূত্র জানি কার, এ প্লাস বি হোল স্কোয়ারের, যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস। স্কয়ার স্বপ্নিল একটু ব্যাপারটাকে খেয়াল করো, যে এ প্লাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে শুরুতে এ এবং পরে বি থাকার কারণে কিন্তু আমার কে আসছে সূত্রের মধ্যে এ স্কোয়ার আসছে, পরে প্লাস টু হ্যাঁ ইন্টু এ মানে ওই যে প্রথম টার্মটা আসছে ইন্টু বি মানে দ্বিতীয় টার্মটা আসছে প্লাস বি স্কোয়ার, মানে আমাদের ওই যে আগে বি যেটা ছিল সেকেন্ড টার্ম তার এখানে স্কোয়ার হয়ে গেছে। গেছে, ওইটা আমাদের সূত্রের ব্যাখ্যা যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন এখানে থ্রি এক্স কে তুমি এ ধরতে পারো, হ্যাঁ ফাইভ ওয়াই কে তুমি বি ধরতে পারো, তার মানে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই হোল স্কোয়ার ইট লুকস লাইক এ প্লাস বি হোল স্কোয়ার, ইয়েস স্যার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু যদি আমি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইমপ্লিমেন্ট করতে পারতাম বা করতে পারি, হ্যাঁ স্যার, তাহলে এখন আমি আমার এর পরিবর্তে যে মানটা আছে বির পরিবর্তে যে মানটা আছে জাস্ট আমি সূত্রটাকে মাথায় রেখে আমি এর পরিবর্তে এর ধরা মানটাকে লিখে দিলাম, বি এর পরিবর্তে বি এর ধরা মানটাকে লিখে দিলাম মানে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এর জায়গাতে যে মানটা আছে সেই মানটা ইন্টু বি এর জায়গাতে যে মানটা আছে সেই মানটা প্লাস বি স্কোয়ার মানে বি এর জায়গাতে যে মানটা আছে সেই মানটা উপরে হোল স্কোয়ার, তাই তো? হ্যাঁ, তারপরে আমরা এখানে মানগুলোকে ভেঙে দিলাম কাজটা হয়ে ম্যাথটা করো, এক্সাম্পল ওয়ানটা করো, জানি ম্যাথটা সহজ তুমি পারবে, তারপরেও করো। ক্লাস এইটের ম্যাথ শুরু করছো, বাসায় সবাইকে মিষ্টি খাওয়াই দিও, বলতেছি ক্লাস এইটের ম্যাথ শুরু করছো না, হ্যাঁ স্যার, বাসার সবাইকে মিষ্টি খাওয়াই দিও। দেখি যদি করোনা না থাকে তাহলে খাওয়াই দিব, নে বেশি না থাকে, শীতকাল না, আবার তো শুনছি নাকি করোনা শীতকালে আবার ডাবল হয়ে যায়। তো মিষ্টি খাওয়ানোর সাথে করোনার কি সম্পর্ক? বাইর হইতে পারবো কি না এটাই তো স্যার সন্দেহ। তারা বাইক তো অবশ্যই হও, তাই না? তুমি বের হও বা তোমার ফ্যামিলি মেম্বার বের হয়, বের তো অবশ্যই হয়, তাই না? এমন তো নয় যে বের হওয়া লাগে না। তার শেষ, শেষ, তাহলে এখন তুমি তোমার চ্যাপ্টারে ফেরত যাও, গেছে তুমি 4.1 আসো, তোমার প্রথম যে ম্যাথ হ্যাঁ ওইটা করে ফেলো, একদম সিমিলার ম্যাথ, কোনো ডিফারেন্স নাই, জাস্ট আমরা আমাদের এর পরিবর্তে এর মানটা লিখবো, বি এর পরিবর্তে বির মানটা লিখবো এর সূত্র অনুযায়ী। পরিবর্তে কি মান আছে স্যার? এর পরিবর্তে তো এখানে কোনো মান নেই, এখানে এ আর বি আছে। এ আর বি আছে, এর পরিবর্তে কি আমার এ আছে নাকি এর পরিবর্তে ফাইভ এ আছে? ফাইভ এ আছে, তুমি কি বলতেছো আমাকে এর পরিবর্তে এ আছে কোথায়?
স্বপ্নিল, তোমার ক্লাস 8-এর পড়াশোনা আচ্ছা নিয়ে কি প্ল্যান টেন? না ক্লাস 7 তো তাও যেভাবে ফাঁকিবাজি করে হোক না সময় কাটিয়ে দিছ। আচ্ছা স্যার, ক্লাস, আপনার একটা ইয়া শুনে শুনেন, কথা শুনবি স্যার। আমি ভেবে নিন, আমার প্রত্যেক বছর এমন হয়, ভেবে নিন এই বছরটা শেষ হলো, বার্ষিক পরীক্ষা সব শেষ, রেজাল্ট কাজ আসছে, জানুয়ারি মাস শুরু হবে একদিন আগে, হ্যাপি নিউ ইয়ার এর মানে একদৃষ্টে মানে সকালের দিকে আমি মানে ঘুম থেকে উঠি, মা প্রত্যেক বছরে হয় সকালে উঠে ভাবি যে মনে সামনের বছর থেকে ভালোভাবে পড়বো আর ফাঁকিবাজি করবো না, বা যখন সামনের বছর চলে আসে তখন জানি না এটা আমার কোনখান থেকে চলে যায়, মানে ভাবি যারো মন দিয়ে পড়াশোনা করবো, বাট হয় না স্যার। হয় না, কারণ অভ্যাস অভ্যাস খারাপ করে ফেলছো যে। স্যার আমার 1 নাম্বার হয়ে গেছে এক্সারসাইজের, আমি অ্যান্সার মিলাইছি। দেখি দেখো, ফাইভ এ প্লাস 7b হোল স্কোয়ার, 5 এ হোল স্কোয়ার প্লাস 2a, 2 × 5a ইন্টু 7b প্লাস 7b হোল স্কোয়ার, 25 এ স্কোয়ার প্লাস 70ab, 49b স্কোয়ার। দেখো স্বপ্নিল, এই ম্যাথটাকে তুমি যেভাবে করছো একই লজিক প্রত্যেকটা ম্যাথের বেলায় ধরে রাখবে। আমি তোমাকে খুব সুন্দর করে বলতেছি, যদি আমি দেখি যে কতক্ষণ পরে তোমার ওই অঙ্ক করার প্রসেসটাই চেঞ্জ হয়ে গেছে, স্রেফ থাপড়াবো, যদি অনলাইনে থাপড়ানো যাবে না বাসায় এসে থাপড়াবো। দেখো যদি অনলাইনে থাপড়ানোর কোনো সিস্টেম থাকতো তাহলে কি আপনি থাপাইতেন? দেখো, তুমি এই নাম্বারটা করো, ই নাম্বার এক্স কিউব প্লাস এক্স ওয়াই, ও মা গো, স্যার এটা আবার কেমনে করছে স্যার? একই ম্যাথ বলে কিসে? একে তুমি স্কোয়ারিং করবা, স্কোয়ারিং করে প্রথম মানটাকে তুমি এ ধরবা, সেকেন্ড মানটাকে বি ধরবা, অ্যাজ ইউজুয়াল না? এটা তো এক্স কিউব প্লাস এক্স ওয়াই, এখানে আমি কোন ফর্মুলা নিতে পারি? ওপস, তুমি একে স্কোয়ার করে দেবা, তোমার এক্স কিউবকে তুমি এ ধরবা। আমি তো বললাম আমি স্কোয়ার করা দেয় ওটা মাস্ট, কেন আমাকে বলাই হচ্ছে স্কোয়ার করো, তার মানে আমাকে ওরা কোয়েশ্চেনের মধ্যে যে ভ্যালু দেওয়া থাকবে আমি এটা শুরুতে আর শেষে ফার্স্ট ব্যাকের অফ এনার ক্লোজ করে আমি স্কোয়ারটা বাইরে দিয়ে দেব, দেন প্রথম টার্মটাকে আমি এ ধরবো, সেকেন্ড টার্মটাকে আমি বি ধরবো, এই জায়গায় তোমার যা থাকুক থাকুক, হাতি থাকুক, গরু থাকুক, এনিথিং, কোনো প্রবলেম নাই। তুমি জাস্ট প্রথম টার্মের মধ্যে যে ভ্যালুটা আছে তাকে তুমি এ বলে কনসিডার করো, সেকেন্ড টার্মের মধ্যে যে ভ্যালুগুলো আছে মানটাকে তুমি বি বলে কনসিডার করো। ওকে ওকে সবই তো বুঝো, আর তারপরও যে ফাঁকিবাজি করো। কার হইতেছে না কেন যেন বুঝলাম না, কেন হইতেছে অ্যান্সার তো মিলে না আমার। কি সমস্যা? জানি না স্যার, আর দেখো তোমার এখানে এ বলতে, আমি এখানে এ বলতে, ওরা আমাকে কি এক্স দিছে না অন্য কিছু দিছে? এ বলতে এক্সিস্ট তুমি প্রশ্নের দিকে তাকাও স্বপ্নিল, প্রশ্নটাকে তুমি পরিবর্তন করলে তো হবে না, এক্স কিউব প্লাস এক্স ওয়াই দিস। তাহলে আমি তাকে এক্স কিউব লিখবো, আমার এ জায়গাতে এক্স কিউব, বি জায়গাতে এক্স ওয়াই, আমি কোয়েশ্চেন কেন চেঞ্জ করে ফেলবো? ও আচ্ছা, ওয়াই স্কোয়ারিং এক্স কিউব প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার, এক্স কিউব
হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স কিউব ইন্টু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার এক্স কিউব এক্স এক্স প্লাস টু এক্স ফোর ওয়াই প্লাস এক্স ওয়াই তার অঙ্ক মিলে গেছে। দেখি দেখাও। ক্যামেরা ঠিক করো, উল্টে গেছে ক্যামেরা। এখন তো পুরা উল্টে গেছে। এখন হ্যাঁ ঠিক আছে, উপরে পার দেখি, উপর থেকে দেখো। হ্যাঁ, এক্স কিউব প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার পর এক্স কিউব হোল স্কোয়ার, ডান দিকেরটা দেখি না। হ্যাঁ, প্লাস টু ইন্টু এক্স কিউব ইন্টু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার পর এক্স কিউব হোল স্কোয়ার মানে কি, এক্স কিউব গুণ এক্স কিউব মানে এক্স টু দ্য পাওয়ার 6, হ্যাঁ আর প্লাস টু এখানে এক্স কিউব আর এক্স এক্স টু দ্য পাওয়ার 4, আর ওয়াই হ্যাঁ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। হ্যাঁ ঠিক আছে, তো ম্যাথটাকে আগে ভুল করছো কি অভ্যাস না এটা? আমি তোমাকে সবকিছু একবারেই বলছি, ম্যাথটাকে, ম্যাথের যে লজিকটা, লজিকটাকে ঠিক রেখে ম্যাথটা করো। দেখো ওকে স্যার, আমাদের ই নাম্বার তো আমরা করলাম, এফ নাম্বার জি নাম্বার একই ম্যাথ, তাই না? এখন দেখো এইচ নাম্বার আর আই নাম্বার যে ম্যাথ, এখানে লেখা আছে মাইনাস এক্স মাইনাস ওয়াই, কি লেখা আছে? মাইনাস এক্স মাইনাস ওয়াই। এখন দেখো আসলে এটাকে তোমার এভাবেই করা যায়, বাট এটাকে আমরা এভাবে করব না। এখানে ধরো যে মাইনাস এক্স মাইনাস ওয়াই কে আমি তোমার হোল স্কোয়ার করলাম, তাহলে কি পেলাম? মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাই না? দেন দেখো আমাদের এইখানে তোমার, দেন আমাদের এখানে তোমার যে কোয়েশ্চেনটা আছে এখান থেকে একটা মাইনাস কমন যায়, তাহলে আমি এটা মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে পেয়ে যাব মাইনাস ইনটু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। মাইনাস ইনটু এক্স বাই হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার দিব, হ্যাঁ অবশ্যই অবশ্যই, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, কারণ হোল স্কোয়ারটা সে মাইনাস ইনটু মাইনাস এক্স। যেটা কমন নিছি সেটাও কি মানে হোল স্কোয়ারের ভিতরে থাকবে স্যার? হ্যাঁ হ্যাঁ অবশ্যই থাকবে, কারণ সে তো তোমার ভিতরে আছে না। একটু ওয়েট করো, হ্যাঁ 1 সেকেন্ড। হ্যাঁ ভাতিজা সালাম আলাইকুম, এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি টিউশন দিতে আছি। হ্যাঁ হ্যাঁ, কবে গেছিস? ও এলাকাতে শীত পড়েনি? তুই কি অবস্থা, কেমন চলো টলে, বাড়ির সবাই আছে নি বলো? আসলে আমার তো তোর বাড়িতে যাওয়ার প্ল্যান ছিল, আসলে আসলে বিভিন্ন কারণে কারণে আমাদের একটু সমস্যা হয়েছে ফ্যামিলিতে, তো বিভিন্ন আসলে কারণে কারণে তো এখন মনে হয় না যাওয়া হইব। আসলে আবার যা হইতেও পারে, আসলে এটা তোর ডিপেন্ড করে, হয়তো বা যাইতেও পারে। তুই কয়দিন আসছিস? 4-5 দিন। আজকে তো ইয়া 9 তারিখ, 16 ডিসেম্বর আগে কি তুই ইয়া যাবি নাকি? আচ্ছা বুঝছো, আমি তাহলে দেখি, আমি হয়তো যদি তোর আসতে পারি অবশ্যই আমি আসার চেষ্টা করুম, মানে ও এইদিকে তোর ব্যাপারটা ম্যানেজ করতে হইব না সবকিছু মিলে, দেখি। হ্যাঁ ঠিক আছে, দয়া করিস। ওকে, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। স্যার দেখো তুমি তাহলে আগেই কমন নিছো, হ্যাঁ এটা করা যায়, আগেই কমন নিছো, তাহলে মাইনাস সিনটু এক্স প্লাস ওয়াই, পরে তুমি এটাকে পুরোটাকে হোল স্কোয়ার করছো, তাই? হুম হুম এখন দেখো, এখন এই যে পরের লাইনে কিন্তু আমরা মাইনাসটাকে বাদ দিয়ে জাস্ট এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার লিখে দিতে পারি। প্লাস কেমনে ওই মাইনাস যে কেন ভাগ মাইনাসের দিব? উপরে তোমার হোল স্কোয়ার আছে না, হুম হুম তো মাইনাসের উপরে হোল স্কোয়ার মানে কি, মাইনাস ইনটু মাইনাস, তার মানে তো মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর প্লাস কি আমাদের লিখতে হয়? না তাহলে স্যার ইকুয়াল টু দি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার লিখবো। হ্যাঁ জাস্ট এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার লেখো, পরে ওই অ্যাজ ইউজুয়াল সূত্রটা অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করবো, স্কোয়ার প্লাস 2 এবি প্লাস বি স্কোয়ার। ম্যাথ করলে ম্যাথ সহজ।
অঙ্ক শেষ স্যার। হ্যাঁ হয়েছে স্যার, অঙ্ক শেষ দেখো হ্যাঁ তোমার, স্যার। ওই যে আমাদের এইচ এর পরে যে আই নাম্বারটা আছে একদম সেম, আগে একটা মাইনাস কমন নিবা, পরে হোল স্কোয়ার করলে সেই মাইনাসটা অদৃশ্য হয়ে যাবে সে প্লাস হয়ে যাবে আর কি, প্লাস তো লিখতে হয় না। তারপর ওই আর একই সূত্র, প্লাসটা সবসময় অদৃশ্য পরে একই থাকে। সূত্র হ্যাঁ স্যার এক্স বলে, এক্স ওয়াই জেড প্লাস এ বি সি, এক্স ওয়াই জেড কে তুমি এ ধরলা, এ বি সি কে তুমি বি ধরলা, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করে দিলাম দেখো যে নাম্বারটাও সেম, কে আর এল নাম্বার এম নাম্বার এই ম্যাথগুলো পারবা? স্যার। কে এল এম এখানে বাস 108 কে হোল স্কোয়ার দিবা হয়ে গেছে স্যার। আমি তোমাকে ক্লাস 7-এ এই কাজটাকে একবার বলছি, কাজটা এভাবে করবা না, 108 কে হোল জানি স্কোয়ার স্যার, দিবে, 108 কে 108 দ্বারা গুণ করে দিবা, কাজটা শেষ না না। না কারণ আমাকে ওরা আমি জানি বলছে স্যার, আমি জানি স্যার, এখানে দেখো লিখতে হবে আমাকে একশো শুনো, নয় মাইনাস এক, এমনি স্যার আমি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করে দেখো দিবো আমাকে স্যার। তোমার এখানে বলা হয়েছে ম্যাথগুলো অবশ্যই ফর্মুলাটা অ্যাপ্লাই করে বা ফর্মুলার হেল্প নিয়ে করতে হবে, গুণ 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 খেলে না। আমি 108-কে 108 দ্বারা গুণ করে দিলাম, উত্তরটা পেয়ে গেলাম স্যার, অঙ্ক তো শেষ না, উত্তরটা মিলে যাবে, উত্তর মিলে যাবে না না? স্যার এটা, হ্যাঁ স্যার এটা করতে হবে 107 প্লাস 8, এমনি যে তারপরে একশো প্লাস বলিস সাত করে প্লাস সূত্র আট কেন অ্যাপ্লাই গাধা, করবো। আমি একে একটা সুন্দর মানে নিই 100 প্লাস 8, 100 প্লাস 8, কারণ কি ওকে দেখো, কারণ তোমার 100-কে তোমার বর্গ করাটা ইজি, স্কোয়ার করাটা কি, নট ইজি। 100-কে স্কোয়ার করাটা ইজি, যে 100 গুণ 100 হ্যাঁ মানে কি একের পর শূন্য চারটা আসবে শেষ। আমার এখানে আর ওই যে ক্যালকুলেটার চাপতে হবে না, ম্যাথটা আমি ইজিভাবে করবো, বলে কি 107 যোগ 1, আরে স্যার একটাই তো হইলেই তো, না না আমি তোমার এখানে ম্যাথ ওই ভ্যালুগুলোকে আমি একটা সুন্দর একটা ফর্মেটে ভাঙাবো। তাহলে 108-কে আমি কি ওকে লিখবো, 108 কে আমি লিখবো 100 প্লাস 8 বা অথবা 110 মাইনাস কত 8 মানে 2 মাইনাস 2, 2, আর 606-কে তুমি কি লিখবা? 606 স্যার, 606 লিখবো স্যার, 600 প্লাস 6 আর 597-কে 597 লিখবো 600 মাইনাস 3। হ্যাঁ, তাহলে আমি দেন ওই সূত্রটা অ্যাপ্লাই করে দেবো। জাস্ট একটা করো তুমি, এখানে এম নাম্বারটা করো, এম -3 হোল স্কয়ার, 600 হোল স্কয়ার, আচ্ছা -2 ইন্টু 600 ইন্টু 3 প্লাস 3 হোল স্কয়ার, -2 6 12, 12 3 36 প্লাস 6 600 গুণ 600, ঠিক 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 -2 × 2 2 0 0 0
1219 তুমি করছো? স্যার অ্যান্সার কেন যেন হইলো না, দেখি তুমি কি করছো। দেখেন তো। -3, 600 হোল স্কয়ার -2 ইনটু 600 ইনটু 3 প্লাস 3 স্কয়ার, 600 হোল স্কয়ার কত হবে? 6 6 36, শূন্য কেবল দুটো হবে না, শূন্য চারটা হবে। হুম 600 গুণ 600 করলে 3600 হয়, 600 গুণ 600 করলে হবে 3600, আরো দুটো জিরো হবে, কারণ ছশোকে আয় ছশো রে, দিয়ে গুণ না। ছত্রিশশো মাইনাস ছত্রিশশো, কে বলছিলেন? 3,60,000 হবে এটা গাদা। তিন লক্ষ 60,000 একক দশক শতক হাজার মেবি ওজন লক্ষ। হ্যাঁ স্যার, মেবি না, 3,60,000 ভাগ 20, হ্যাঁ স্যার অ্যান্সার মিলছে স্যার। তাহলে দেখো পরে। দেখো সব মিলে আমাদের এন নাম্বার যে ম্যাথ, হ্যাঁ হ্যাঁ দেখো আমাদের এখানে 3টা টার্ম, বাট আমরা সূত্র শিখছি কয়টা টার্মের? দুইটা, দেখো আমি একটু ব্যাপারটা তোমাকে ভেঙে বলি, যদিও তুমি ম্যাথগুলো কয়েকদিন আগেই করছো, তারপরও বলি একটু সুন্দর করে কথাগুলো শোনো। যেহেতু আমাদের এখানে টার্ম হচ্ছে 3টা, আর আমাদের তোমার যে সূত্র তা হচ্ছে 2টো টার্মের, তাহলে আমরা হ্যাঁ 3টা টার্মের যে কোনো 2টো টার্মকে আমি একটা টার্ম বলে ধরে নেব, জি স্যার, একটা টার্ম বলে ধরে নেব, আর বাকিটাকে আমি একটা টার্ম, তার মানে আমি 3টা টার্মকে করেক্ট আমি 2টো টার্মের ফ্রেমে ফেলে আমাকে সেই কাজটা করতে হবে। হবে। কথাটা বোঝা গেল? মানে ম্যাথটাকে আমি ম্যাথটা করার মতো করে করব। আর দেখো তাহলে আমরা এখানে যেটা করতে পারি, এ মাইনাস বি, একে আমি একটা টার্ম বলতে পারি, সি কে আরেকটা টার্ম ধরতে পারি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ 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 দেখো আমি তোমার এখানে কি করতে পারি, যে আমি এ মাইনাস বি কে আমি একটা টার্ম ধরতে পারি, আর সি কে আমি আরেকটা টার্ম ধরতে পারি পারি। তাহলে আমি এখানে পেয়ে গেলাম এ প্লাস বি হোল স্কোয়ার। আমি সূত্রটা ইমপ্লিমেন্ট করব। দেখো সূত্রটা ইমপ্লিমেন্ট করলে আমি একটা অবস্থানে গিয়ে আবার পাবো এ মাইনাস বি হোল স্কোয়ার, হ্যাঁ তাকে আমি আবার আমার ওই সূত্রটাকে ইমপ্লিমেন্ট করে ভাঙাতে হবে, ওই যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস। B² করো ম্যাথটা, করো, মুখে বললে হবে না, ম্যাথটা করতে থাকো, ওই সমস্যা হলে আমাকে প্রশ্ন করো।
করতেছো? এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু ইন্টু এ মাইনাস বি ইন্টু সি প্লাস সি হোল স্কয়ার। এরপর তুমি এ মাইনাস বি হোল স্কয়ার যেটা আসে সেটাকে তুমি আবার সূত্র ইমপ্লিমেন্ট করে ভাঙাবা। আমি তোমাকে আগেই বলছি, কখনোই আমরা এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি না। লিখতে পারি? না, আমরা সূত্রটাকে ইমপ্লিমেন্ট করে ভাঙাতে হবে। স্যার, সূত্র ভাঙ্গাই লিখছি এ স্কোয়ার এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এ ইন্টু বি প্লাস বি হোল স্কোয়ার। তারপর বাকি যে টু ইন্টু গুলা ছিল ওগুলা লিখছি, এখন কি করব? ওই বাকিগুলোকে তুমি ইয়ে করো, ইয়ে গুন টুন করার চেষ্টা করো। দেখো এখন তো তোমার সূত্র টুত্র ইমপ্লিমেন্ট করার কাজ শেষ, এখন তুমি জাস্ট মানগুলোকে ওই যে হোল স্কোয়ারকে তুমি এখন ইয়ে ভাঙাবা, গুণগুলো করবা, তাই না? হ্যাঁ, স্বপ্নিল, টু ইন্টু এ, এ মানে কি এ মাইনাস বি, অবশ্যই এ মাইনাস বিকে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে রাখবা, তাই না? যে টু এ বি আমাদের প্রথমবার সূত্র অ্যাপ্লাই করার সময় কি পেয়েছিলাম, ওই যে প্লাস টু ইন্টু এ মাইনাস বি ইন্টু সি পাইছিলাম না, নাকি? ওইখানে তুমি অবশ্যই মাইনাস বি কে ব্র্যাকেটের ভেতর রাখবা, পরে টু আর সি কে তুমি আগে গুণ করে ফেলবা, গুণ করে তুমি পাইবা কি টু সি, দেন টু সি কে তুমি একবার এর সাথে একবার বির সাথে গুণ করবা। তারপর ম্যাথ মিলছে দেখি, দেখেন দেখি স্কয়ার। এখন দেখো তোমার যেখানে মাঝখানে যে গুণ করার কাজটা আছে ওটা তুমি শেষ করতে হবে না? দেখো তোমার এখানে কে আছে, টু ইন্টু এ মাইনাস বি ইন্টু সি, তুমি আগে টু আর হ্যাঁ সি কে তুমি গুণ করলে কত হয়, টু সি, তাই না? আগে লেখো প্লাস টু সি ইন্টু এ মাইনাস বি, দেন টু সিটাকে একবার গুণ করো এর সাথে, একবার গুণ করো বিয়ের সাথে বি এর সাথে, বাকি সব সেম থাকবে। হয়ে গেছে স্যার। হ্যাঁ স্যার, মিলছে। দেখি কত, টু এ সি, আচ্ছা টু মাইনাস এ টু সি বিসি মাইনাস টু বি সি, আর হয়ে গেল, আচ্ছা গুড। এখন তুমি সেম, বাকিটা বাস একটু সাজাই আচ্ছা দিছি। তাহলে তুমি হ্যাঁ স্যার এখন বলেন। সেম ভাবে তুমি তুমি আর নাম্বারটা করে ফেলো, আর কোনটা করবা? আমি কেমনে বলি, বললাম না আর নাম্বার করবা, না স্যার আমি আর নাম্বার পারবো না। সেম ম্যাথ গাধা, বলে কিসে গাধা, তোমার ভেতরে কি স্কয়ার আছে না হোল দেখি স্কয়ার দাঁড়া, আছে, তাতে তোমার কি সমস্যা? তুমি বাইরে একটা হোল স্কয়ার দেবা, দেন তুমি সূত্রটাকে ভাঙাবা। দেখো আমার ভেতরে তোমার তোমার টার্মগুলোর উপরে কি স্কয়ার আছে নাকি হোল টু দা পাওয়ার সিক্স আছে, আমি তো এর দিকে তাকানোর দরকার নেই। জানি স্যার, জেনে কি লাভ? অনেক লাভ।
is to date for Maxwell. Oh, reverse. Reverse! Oh! Oh! And the series, don't worry about that! Oh! That is a ridiculous shot! The man talking about confidence, talent, skill. X squared minus Y squared plus Z4. স্যার অঙ্ক শেষ, অঙ্ক মিলেও গেছে স্যার, দেখি দেখো হয়েছে স্যার, দাঁড়াও ঠিক করে দেখাও, খাটিয়ে দেবো একটা, হয়েছে স্যার, হ্যালো স্যার, হ্যালো হয়েছে, দেখো ছেলেটা কি করতেছে, হয়েছে স্যার, হ্যাঁ হয়েছে, আচ্ছা তাহলে এখন দেখো, কই তুমি, হ্যালো, হ্যাঁ স্যার আছি স্যার, আর তো অঙ্ক নাই স্যার, কি আর অঙ্ক নাই, নাই সিম্পলিফাই দেখবে না, কই সিম্পলিফাই, বলে কি কথা, দেখো তুমি ইয়ে করো, তুমি এস নাম্বারটা আগে ইয়ে করে ফেলো, পরে কথা বলি, তেইশ নাম্বার, এস এস পি কিউ আর এস আছে না, আর তো করছো, আর এস নাম্বার না স্যার, আপনি আর করাইছেন তো এস করাইতে পারেন, স্বপ্নিল একই ম্যাথ বারবার করলো তোমার, আসলে কি আমি জানি তোমার ম্যাথ গুলো নিয়ে এখন তোমার উইকনেস নাই, কিন্তু এক সপ্তাহ পরে তুমিই বলবা স্যার আমি ম্যাথ গুলো ভুলে গেছি, তোমার এই বদ অভ্যাসটা আমি খুব ভালো করে আসলে মানে অবজার্ভ করে আসছি এবং আমি এটা ফেস করে আসছি, আমি চাই না, ম্যাথ করো, আর পারতেছি না, হ্যাঁ স্যার বলেন, করো ক্াক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 
7A4 কত বাজে তোমার? তো নাই, থাকলে তো মনে করো দরকার পাঁচশো টাকা বেশি দিতাম। একবারে অসল অবস্থা দেখতে তাস। স্বপ্নীল ইয়া বলছিলেন ইয়ারে তোমার রে আদিল ভাই তোমার আপনি বলছিলেন না কি স্যার আজকে আসবো না? সে কনফিউশনে আছে না, আমি গেছি তুমি যদি আবার যাও ওই সেখানে একজন তুমি কেন করতো না মনে হয় কিছু বুঝছো না? স্বপ্নীল শেষ ম্যাথ? হ্যাঁ স্যার। ম্যাথ কি শেষ? হ্যাঁ বলতে গেলে শেষ, বলতে গেলে হ্যাঁ বলতে গেলে না। এইটা আবার কোন ধরনের বলা? কিছু না স্যার, বলতে গেলে শেষ, বলতে গেলে হ্যাঁ, বলতে গেলে না। আমি তো এতগুলো বুঝতে পারবো না। স্যার আমার অঙ্ক এনেমি মাস আমি পারবো না স্যার। স্বপ্নীল একই ধরনের ম্যাথ, একই প্যাটার্নের ম্যাথ, ম্যাথ পারি না মানে কি? না বাট আমার হয়নি, আমার অঙ্ক হয়নি। দেখি 7² + 8B² + 5C² + 5C² হোল স্কয়ার লাস্টের দিকে লেখার যে ভয়াবহ অবস্থা, আপনি 7² হোল স্কয়ার মানে কত হবে? সেভেন এ স্কোয়ার হোল স্কোয়ার মানে কত হবে? 49 মাইটেন না খেলে যা হয় বুঝছো। 8 8 কত হয় স্যার? 64 64 বিফোর হ্যাপি কাছে ওকে স্যার শেষ, মাফ চাই। কত 2 × 7 × 8 না জানি স্যার, 2 7 14 14 × 8 ইকুয়াল টু কি? আচ্ছাতে আরে তুমি আচ্ছাতে উল্টো ভাবে যাও, কত 7 8 56, 56 2 গুণে কত হয়? 112। মানে আমি কি করছি, আমার ভুলটা হচ্ছে যে আমি সবগুলা গুল করি নাই বুঝছেন, নাহলে বললাম না সব তোমার ঠিকই তো আছে। সমস্যাটা আগে, তুমি তো ম্যাথটা করার আগেই তুমি স্যার আমি ম্যাথটা পারবো না। হ্যাঁ স্যার হ্যাঁ, ওইসে স্যার হয়েছে। দেখে পরে কি করছো? 10 গুণ পরে না, পরে তো অঙ্কই শেষ হয়ে গেছে। উত্তর দেখো। হ্যাঁ উত্তর দেখো, উত্তর উত্তর স্যার এখন যে মিলছে আমি ভাবতেছি এখানে 112 কেমনে আসলো, এখানে 49 কেমনে আসলে আমি ফার্স্টে ভাবছিলাম, তারপর যে পাইছি কেমনে। বাকি পার্টটুকু দেখো, বাকি পার্ট পুরো ম্যাথের উত্তরটাকে মিলাও। চৌষট্টি 25 1180 70 80 70 আছে, 64 আছে, 25 আছে, 49 আছে, 112 আছে। হ্যাঁ স্যার মিলছে স্যার। হ্যালো ওকে নম্বর টুডে। হ্যাঁ ওকে স্যার, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকুন, ওয়ালাইকুম আসসালাম।